হে পৃথিবী তুমি বন্ধুর হও। কবি আলমগীর কবির হৃদয়। এ শহর আমার নয়, কেমন অচেনা লাগছে। এই নগরে এখন পথ চলতে শঙ্কা পিছু পিছু হাঁটে, যে পথে টি শার্ট পরে মনানন্দে করেছি কত হুল্লোড়, চায়ের কাপে তুলেছি ঝড় নানা কথার অজুহাতে। সে পথটাতে আজ হঠাৎ করে কবরের নিস্তব্ধতা। এ শহরের বাতাসে এখন কলকারখানার বিষ নেই, দাপাদাপি নেই তীব্র যানজটের কানঝালা শব্দে। তবু এ শহর আজ মুখোশ পরা বড্ড অচেনা। গতকাল বন্ধুর সংলাপ ছিল, ধর ছাই ভাল লাগে না, বলো না আর কতটা এমন ঘর বন্দি থাকা যায়। বড্ড হাঁপিয়ে উঠেছি অতি আধুনিকতার এই 2020-তে, যে বিশ্বে ঝড় সুনামি ভূকম্পন সতর্কতা জানতে পারি অনায়াসে, একের পর এক গ্রহ নক্ষত্রের জানতে পারি গতিপথ। সেখানে আজ ক্ষুদ্র এক অনুকণা ভাইরাস করোনা বেশে বিশ্ব পরিমণ্ডলের রাজশ্রী মানুষসহ করল ঘরবন্দি সকলকে, মুহূর্তেই নামিয়ে আনল সব এক কাতারে। এখন বলা যায় এ জন্মে আমরা সবাই মানুষ ঘরবন্দি এক প্রেমে। দেখো আজ কতদিন জীবনের স্বাভাবিকতা নেই, কতদিন তুমি আমি অনিতা ফাস্টফুড কিংবা চায়ের আড্ডায় মেতে উঠি না, কতদিন খোশ গল্পে ট্রাম সূচি মোদি বা আমাদের মন্ত্রিপরিষদ নিয়ে, অথবা বিশ্ব রণকৌশল বা রাষ্ট্রনীতি নিয়ে আলোচনা হয় না। ঠিকই তো বলেছ বন্ধু, এ এখন বাস্তবিক সত্য। জানো বন্ধু, তোমার ঈশ্বর অনিতার গড, আমার আল্লাহ আমাদের যাপিত জীবনের উপর বড়ই রুষ্ট হয়েছেন বুঝি। যে জীবনে সৃষ্টিকর্তাকে ভুলতে বসেছিলাম, বিজ্ঞানের নতুন নতুন জয়ে ভেবেছি নিজেকে মহাপরাক্রমশালী, মানবিকতা ভুলে মানব ধ্বংসে ব্যস্ত পারমাণবিক তৈরিতে, সেখানে বিধাতার সৃষ্টি শপথকে জানান দিতেই মহাপ্রভুর নিকট হতে অবতীর্ণ এ মৃত্যু মিছিলের মহামারী। বন্ধু, এ মহামারীর পরও যদি থাকি পৃথিবীর আলো বাতাসে, তবে কথা দিলাম আবার বন্ধুত্বের হাত ধরে চলব এ পথে। যে পথ অচেনা নয়, যে পথে শঙ্কা থাকবে না পথ চলার, দু হাত প্রসারিত করে বিশুদ্ধ বাতাসের অক্সিজেন নেব বুকের ভেতর, বলবো হে পৃথিবী তুমি বন্ধুর হও, হও বন্ধুত্বের।